বাঘাযতীন হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। দুই বছর ধরে সরকার এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে খুনের রহস্য উদ্ঘাটনে অগ্রগতির কথা দাবি করা হলেও বাস্তবে তা দেখা যায়নি। 11 ফেব্রুয়ারি 2012 পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগরুনির লাশ সকলকে হতচকিত করে দেয়। হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের ঘোষণা, 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। তার দুদিন পর পুলিশের আইজিপি বললেন, এই ঘটনায় প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে তদন্তে। কিন্তু এই অগ্রগতি কতটা প্রণিধানযোগ্য তা অনুধাবন করতে যে আরও দীর্ঘদিন ব্যয় হবে তা তখন অনেকেই অনুমান করতে পারেননি। থানা পুলিশের হাত ঘুরে ঘটনা তদন্ত শুরু করে ডিবি পুলিশ। 2 মাস পেরিয়ে যায়, অবশেষে ডিবি পুলিশ আদালতে গিয়ে তাদের ব্যর্থতা স্বীকার করলে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত তুলে দেওয়া হয় এলিট ফোর্স র্যাবের হাতে। এরও পরে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারই বদলে যায়। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন আশ্বাস, হুমায়ুন বা এনামুলকে এখনো আমরা ধরতে পারিনি। র‍্যাবের তদন্তের শুরুতে বেশ তোড়জোড় ছিল, কবর থেকে লাশ তুলে আবারও ময়না তদন্ত, ডিএনএ স্যাম্পল যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো। মনে হচ্ছিল এবারে তদন্ত হয়তো বা কোনো তীরে ভিড়বে। একটা বিষয় তো অবশ্যই যে সময় পার হয়ে গেছে এবং এটা, কিন্তু হতাশা পরিবার থেকে বিস্তৃত হয়েছে রাজপথে। গণমাধ্যম কর্মীরা বিচার চেয়ে মানববন্ধন করে চলেছেন দিনের পর দিন। হতাশাগ্রস্ত অনেকেই মনে করেন সাগর রুনির হত্যাকাণ্ড হয়তো সেই সব বিরল ঘটনার একটিতে পরিণত হতে যাচ্ছে যেসব ঘটনার রহস্য চিরকালের অনুদ্ঘাটিত হয়ে আছে। শাকিল আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।